নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুস্মিতা চক্রবর্তী। আজকে যে বইটি রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রীতম বসুর লেখা কপিলাবস্তু কলস এই বইটি। প্রথমে আমি গল্পের প্লটটি কিছুটা বলি, সেটা হচ্ছে প্রাথমিকভাবে গল্পটি সিচুয়েটেড হয়েছে দিল্লিতে। দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে একটি প্রদর্শনী চলছে, বুদ্ধের হাড় এবং তার ব্যবহৃত কিছু জিনিসপত্র নিয়ে একটি প্রদর্শনী চলছে। সেখানে সেই প্রদর্শনী দেখতে আসছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে লামা, ঐতিহাসিকগণ, প্রত্নতত্ত্ববিদ এবং ছাত্রছাত্রীরা। হঠাৎ করেই একজন লামা ওই বুদ্ধের হাড়টি নিরীক্ষণ করতে গিয়ে হঠাৎ করে তিনি চিৎকার করে ওঠেন। চিৎকার করে বলেন যে এই বুদ্ধের হাড়টি নকল, অর্থাৎ এই প্রদর্শনীতে থাকাকালীন বুদ্ধের হাড়টি নকল। এই কথাটি শোনার পর প্রদর্শনীর মধ্যে একটি শোরগোল পড়ে যায় এবং বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। এই কারণে ওখানকার কর্তৃপক্ষগণ এবং ওখানকার যে প্রধান কিউরেটর, যিনি কিনা ডক্টর সিদ্ধার্থ বোস, তারা সিদ্ধান্ত নেন যে কিছুক্ষণের জন্য প্রদর্শনী স্থগিত রাখবেন। এবার কিছুক্ষণের জন্য প্রদর্শনী বন্ধ করা হয়। তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা হয় এই যে লামার কথার সত্যতা কতটা সেই নিয়ে, এবং এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তারা ঠিক করেন যে এই কথার সত্যতা তারা যাচাই করবেন যে হাড়টি আসল কিনা এই হাড়টি নকল। এই জন্য তারা ঠিক করেন যে এই হাড়টির একটি ডিএনএ টেস্ট করা হবে, অর্থাৎ এই বুদ্ধের হাড়টির একটি ডিএনএ টেস্ট করা হবে, যেই টেস্টটি করা হবে নিউ ইয়র্কে এবং সম্পূর্ণ গোপনে। এই ডিএনএ টেস্ট করার দায়িত্ব পড়ে ডক্টর সিদ্ধার্থ বোসের ওপর। ডক্টর সিদ্ধার্থ বোস এই হাড়টি নিউ ইয়র্কে যান ডিএনএ টেস্টের জন্য, এবং তারপরে সেই ডক্টর সিদ্ধার্থ বোসের আর কোনো খবর আসে না, তিনি নিখোঁজ হয়ে যান। এরপর ঘটনা আসছে চার বছর পরে নিউ ইয়র্কে একটি সাইক্লোন দেখা দেয়, এবং সেই সাইক্লোন হচ্ছে বম্ব সাইক্লোন। সেই সাইক্লোন একেবারে নিউ ইয়র্ককে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। নিউ ইয়র্কের যেখানে বিধ্বংসী অবস্থা, সেই সময় হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ছাত্রী যার নাম ঋদ্ধিমা বোস, তিনি কলকাতাতে ছিলেন, এবং যিনি কিনা কপিলাবস্তু নিয়ে তার পিএইচডি রিসার্চ করছিলেন, তার পিএইচডি থিসিস লিখছিলেন, তিনি কলকাতাতে ছিলেন। এবং তাকে ওই হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর উইক্স ফোন করে একটি মিটিংয়ে তাকে ডাকা হয়। ঋদ্ধিমা কলকাতা থেকে হার্ভার্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তার ফ্লাইট লেট করার ফলে তিনি একটু লেটে পৌঁছন, সঠিক সময় পৌঁছতে পারেন। যখন পৌঁছন তখন দেখেন ইউনিভার্সিটির গেটের সামনে বহু পুলিশের গাড়ি এবং কয়েকটি মৃতদেহ তারা তুলে নিয়ে যাচ্ছে। ভিড় কাটিয়ে ঢুকে সবাইকে জিজ্ঞেস করতে তিনি জানতে পারেন যে যার সাথে তার মিটিং ছিল আজকে, সেই তিন প্রফেসরই মারা গিয়েছেন, অর্থাৎ খুন হয়েছেন। সেই তিন প্রফেসর আততায়ীর হাতে খুন হয়েছে, এবং সেই খুনের তদন্ত শুরু হবে। সেই ডেড বডিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ঋদ্ধিমা কোনো রকমে ভিড় কাটিয়ে তার রুমের দিকে যাওয়ার চেষ্টা করে, এবং সেই রুমে যেতে গেলে একটি পাস থাকে তাদের কাছে, সেই পাসটি সোয়াইপ করে সেই রুমে যেতে হয়। তো সেই পাসটি সোয়াইপ করার ফলে তার রুম স্বাভাবিকভাবে খোলে না, এবং ঋদ্ধিমা তার বন্ধুর সাহায্য নিয়ে সেই রুমটি খুলে সেই রুমে ঢোকে, এবং বিশ্রাম নিতে গিয়ে তিনি দেখেন যে তার বিছানার উপর তিনটি ল্যাপটপ পড়ে আছে, এবং অস্বাভাবিকভাবেই সেই তিনটি ল্যাপটপ হচ্ছে সেই মৃত তিন প্রফেসরের। এবং আলমারি খুলতে ঋদ্ধিমা দেখতে পান যে একটি ভেজা কোট রয়েছে, যেটি কিনা বরফের জলে ভিজে রয়েছে, যেন কেউ একজন সেই কোটটি পরে বাইরে গিয়েছিল এবং এসে কোটটি খুলে ওখানে রেখে গেছে। হঠাৎ করে মেঝেতে চোখ যেতে ঋদ্ধিমা দেখে যে একটি পিস্তল পড়ে আছে, সেই পিস্তলটি যেই দিয়ে ওই তিনজন প্রফেসরকে খুন করা হয়েছে। ঋদ্ধিমা বুঝতে পারে যে সে একটি বড় চক্রান্তে ফেঁসে যেতে চলেছে। এই ঘটনা ঘটার পূর্বে যখন ঋদ্ধিমা আসছিল হার্ভার্ডের উদ্দেশ্যে, ডক্টর উইক্স, যিনি কিনা এই খুনে নিহত হয়েছেন, তাকে ঋদ্ধিমাকে এবং তার সেক্রেটারি স্যালিকে একটি মেসেজ পাঠান, যাতে লেখা আছে সিদ্ধার্থ @ কপিলাবস্তু এবং নিচে একটি কোড লেখা রয়েছে। সেই মেসেজকে অতটা গুরুত্ব দেন না, এবং সেই
মেসেজের প্রতি একটি প্রশ্নচিহ্ন নিয়েই রিদ্ধিমা হার্ভার্ডে আসে। এই ঘটনা ঘটার পর রিদ্ধিমা কোনো রকমের বিভিন্ন ঘটনাবলীর দ্বারা স্যালির সাথে যোগাযোগ করে এবং সেখানে পৌঁছয় এবং তার কাছে গিয়ে যথারীতি মেসেজের ব্যাপারে জানতে পারে এবং জানতে পারে যে ডক্টর উইক্স তাকেও সেই একই মেসেজ করেছেন। এবং স্যালি তার রিদ্ধিমাকে একটি টেক্সট দেন যেটি কিনা ডক্টর উইক্স তার জন্য রেখে গেছেন। যেই টেক্সট লেখা আছে ভক্তি এবং সুনয়ন। এই ভক্তি এবং সুনয়ন আসলে কে, তার কী বা সম্পর্ক এই রিদ্ধিমার সাথে, এই কপিলা বস্তুর সাথে? তো হিসেবে জানার জন্য আপনাকে পড়তে হবে কপিলা বস্তুর কলস। এইবার হচ্ছে এই সুনয়ন এবং রিদ্ধিমা হচ্ছে এই উপন্যাসের অন্যতম মূল চরিত্র, যারা এই উপন্যাসটাকে, সারা উপন্যাসটাকে বয়ে নিয়ে যাবে। এবার রিদ্ধিমা বিভিন্ন ঘটনাবলীর দ্বারা এই ভক্তি এবং সুনয়নের কাছে এসে উপস্থিত হয় এবং বিভিন্ন ঘটনাক্রমে তার কাছে একটা ডায়েরি এসে উপস্থিত হয় যেটি কিনা ব্রাহ্মীতে লেখা। ব্রাহ্মীতে লেখা এবং রিদ্ধিমার ব্রাহ্মী সম্পর্কে জ্ঞান আছে এবং রিদ্ধিমা ব্রাহ্মী পড়তে জানে। তো এই ব্রাহ্মী যে পুঁথি বা ডায়েরি আকারে সঞ্চিত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুঁথি বা তথ্য, সেটা রিদ্ধিমা পাঠোদ্ধার করতে শুরু করে এবং এই পাঠোদ্ধারের মাধ্যমে ধীরে ধীরে উপন্যাস এগিয়ে চলে। ঠিক আছে, আর এই উপন্যাসের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে আমাদের সমাজের কালো দিক, অর্থাৎ হ্যাকিং, ব্ল্যাক মার্কেটিং, মাফিয়া, গুন্ডামি, আরও বিভিন্ন সমাজের একেবারে কালো দিকগুলোকে তুলে ধরেছেন লেখক উপন্যাসটি জুড়ে। একটি বিশাল অংশ জুড়েই এই কথাগুলো উঠে এসেছে এবং এটি অনেক তথ্যসম্মত একটি উপন্যাস, অনেক তথ্য পাবেন আপনি। বিভিন্ন বিষয়ে এখানে তথ্য রয়েছে, কপিলা বস্তু সম্পর্কে তো তথ্য আছেই, বৌদ্ধ সম্পর্কে তথ্য আছে, অনেক কিছু সম্পর্কে এটিতে তথ্য রয়েছে। উপন্যাসটি এইভাবেই এগিয়ে চলে। সুনয়নের সাথে কি আদৌ রিদ্ধিমার দেখা হয় এবং দেখা হলেও সুনয়ন কী করে এই তাকে এই খুনের সমস্ত কিছু জানার জন্য আপনাদের পড়তে হবে কপিলা বস্তুর কলস। গল্পটা কীভাবে মোড় নেবে, কোন দিকে মোড় নেবে এবং কপিলা বস্তুর সঙ্গে এই খুনের কী সম্পর্ক, সমস্ত কিছু জানার জন্য আপনি উপন্যাসটিকে কিনে পড়ুন। এবং আমি আর গল্পটিকে বলবো না, কারণ বললে একেবারেই স্পয়লারের কাজ করবে। তো এই হচ্ছে গল্প, এভাবেই গল্পটা এগিয়ে চলেছে। এবার আসছি আর প্রচ্ছদ। প্রচ্ছদ হচ্ছে যথেষ্ট যথাযুক্ত প্রচ্ছদ। প্রচ্ছদ আমার যা মনে হয়েছে একদম এখানে কপিলা বস্তুর কলসটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে কলস। আর এখানে কিছু ব্রাহ্মীতে লেখা রয়েছে, ব্রাহ্মীতে এগুলো লেখা রয়েছে। একবারে পিছনটাও একই রকম, তাই এখানেও কলসটা রয়েছে কপিলা বস্তু, এখানেও ব্রাহ্মী কিছু স্ক্রিপ্টস রয়েছে। তো এই উপন্যাসের প্রচ্ছদ যথেষ্ট যথাযথ, একেবারে নামের সাথে যথাযথ। প্রচ্ছদ শিল্পীকে আমি সত্যি উপন্যাস জানি, তিনি হচ্ছেন দেবাশিস রায়। এবার আসছে পেজ কোয়ালিটি। পেজ কোয়ালিটি খুবই ভালো, ভালো, বেশ ভালো পেজ কোয়ালিটি এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 375 টাকা। আর প্রকাশনী হচ্ছে একটি নিজস্ব প্রকাশনী, আর এটা পেপারব্যাক। ঠিক আছে, বেশ পেপারব্যাকের এটা বেশ হার্ড আছে, তো ভালো কোয়ালিটি, বেশ ভালো বলে সব কিছু বাধাই থাকায় বেশ ভালো। আর পেপারব্যাক তো জানেন পড়তে একটু সমস্যা হয়, আমার হয় পেপারব্যাক পড়তে একটু সমস্যা, সেটা হচ্ছে এইভাবে পড়লে এই দিকটা বারবার ধরে থাকতে হবে, এদিকটা না ধরে পড়া যায় না, তো একটু অসুবিধা হয়। কিন্তু বইয়ের সমস্ত কিছু মোটামুটি ভালো। এবার আসে আমার কেমন লেগেছে বইটা, ভালো লেগেছে না খারাপ লেগেছে। আমার বইটা মোটামুটি লেগেছে, মোটামুটি লেগেছে, কারণ বইটা কিছুটা পড়ে মানে প্রথম দিক থেকে বেশ খানিকটা পড়ার পর আমার বইটা একটু স্লথ মনে হয়েছে, মানে একটু ধীর গতির। তো আমি বেশ 10-15 দিন বইটা পড়িনি, ফেলে রেখেছিলাম, তারপরে আবার 10-15 দিন পর বইটা শেষ করি, শেষ করতে হবে বলেই শেষ করি, আর নাহলে হয়তো আমি বইটা পড়তাম না। তো শেষ করতে হবে বলেই শেষ করেছিলাম বইটা। তো প্রীতম বসুর লেখের আগের যে দুটো উপন্যাস চৌধুরীর চর্যাপদ এবং আমাদের 5 মোড়ের 55 নম্বর, এই দুটো উপন্যাস আমার এর থেকে অনেক বেশি ভালো লেগেছে এবং তার গতিও আমার মনে হয় এর থেকে অনেক ভালো, অনেক বেশি। আর প্লট, আমার এই প্লটটা খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ওই দুটোর প্লট যেন আরও ভালো। তো এই বইটা আমার সর্বোপরি মোটামুটি লেগেছে, আপনি চাইলে এটা কিনে পড়তেই পারেন।
এবার আমি বেশ কিছু এই ধরনেরই উপন্যাস কয়েকটা পড়েছিলাম পরপর, তাই জন্য হয়তো আমার এইটা করতে একটুখানি স্লট লেগেছে বা একটু বোরিং লেগেছে। কিন্তু আপনি যদি এরকম উপন্যাস জেনারেলি খুব একটা না পড়ে থাকেন, এটা একটি হিস্টোরিক্যাল থ্রিলার, তো আপনি এটা ট্রাই করতেই পারেন। আপনি এটা কিনে পড়ুন এবং পড়ে আমাকে জানান যে কেমন লেগেছে, আপনি নিচে কমেন্ট করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, বই পড়বেন, বই পড়াবেন। নমস্কার।